नमस्कार दोस्तों, आज एक स्मार्ट बोर्ड के बारे में सबको बताएंगे। ये स्मार्ट बोर्ड मार्केट में मिलता है, सब टेक्नीशियन भाई जानते हैं। तो आज मैं एक क्लारियन का जो 24 इंच टीवी है इसमें हम इंस्टॉल करेंगे। तो दोस्तों, ज़्यादातर बात नहीं करूँगा, सेट ऑन कर दूँगा। तो देखिए, सेट तो ऑन हो गया। और देखिए दोस्तों, ये जो बोर्ड है इसका बारे में यूट्यूब में हिंदी में आपको बहुत वीडियो मिलेगा, तो मैं बंगाली में ये वीडियो बताऊंगा। तो बंधुरा, देखते ही पाच्छ, इटा लेटेस्ट यूनिवर्सल एक्टा एंड्रॉइड बोर्ड। तो इटा जखन लागाबे प्रथमे एक আমাদের আইআর কানেকশানটা এটা একটু মডিফাই করতে হবে, কারণ এটা ভুল থাকে। তো এটা আমি করে নিয়েছি, নিয়ে দেখুন সেটটা অন হয়ে গেছে। এটা বার্ন মোড এসে গেছে, রেজুলেশন ম্যাচ করছে না, সেই জন্য বার্ন মোড এসেছে। তো আমি রেজুলেশন কোডেতে দিচ্ছি, ইনপুট 03772। তো দেখুন স্মার্ট টিভি লেখা চলে এসছে। আর সমস্ত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ডিজিটাল টেলিভিশন রানাঘাট, ডিজিটাল টেলিভিশন সার্ভিস রানাঘাট। সাবস্ক্রাইব করলে এখন থেকে বাংলা তথ্য পাওয়া যাবে। আর টেকনিশিয়ান ভাই ছাড়া যারা দেখছেন, আপনাদের এলইডি টিভি এখানে ওখানে না দেখিয়ে ডাইরেক্ট আমার সার্ভিস সেন্টারে নিয়ে আসুন, খুব কম পয়সায় আপনারা সার্ভিস পেয়ে যাবেন। তো দেখুন সেটটা অন হলো, কিন্তু এটা ছবিটা উল্টো এসছে। তো এই বোর্ডে মিররও আছে। হ্যাঁ, তো ইনপুট 815। দেখুন সার্ভিস মোড খুলে গেছে। আমরা কি করব, প্যানেল অ্যাডজাস্টে ঢুকব। দেখুন এখানে মিরর অফ, দেখতে পাচ্ছেন? এটাকে আমি অল করে দিলাম, অল করে দিয়ে বেরিয়ে এলাম। তো এটা সঙ্গে সঙ্গে কাজ করবে না, এটাকে পাওয়ার আপ করতে হবে। পাওয়ার অন করতে হবে, দেখুন মিরর সোজা চলে এসছে, কিন্তু আর একটা সমস্যা আমাদের রয়ে গেছে। ভিডিওটা পুরো দেখতে থাকুন, স্মার্ট বোর্ড যে কোনো প্যানেলে লাগাতে পারবেন। তো দেখুন এটা একটা ম্যাপিং চলে এসছে, যদি ভালো করে দেখুন বুঝতে পারবেন, এটা ম্যাপিং চলে এসছে। দেখতে পাচ্ছেন ম্যাপিং? তো সার্ভিস মোড আরেকবার খুলতে হবে। খুলে প্যানেল অ্যাডজাস্ট গিয়ে এবার দেখুন বিট সিলেক্ট আছে, দেখুন বিট সিলেক্ট করে দিয়েছি, ম্যাপিং নেই। তো ভিডিও ভালো হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।